এই হচ্ছে আমার বাংলাদেশি স্টাইলের চিকেন রোস্ট, যেটা খেয়ে সবাই মোটামুটি খুবই ভালোবাসে। তো এটা আমি আজকে শেয়ার করব কি করে রান্না করি। তো আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমি হয়তো আজকে দেখাতে পারবো না যে অ্যামাউন্টটা, মানে কতগুলো পেঁয়াজ রসুন আদা দিয়েছি, কিন্তু আমি এটা দেখাতে পারবো যে মানে কখন কি অ্যাড করছি আর কি কি অ্যাড করছি। পরের ভিডিওতে আমি দেখাবো অ্যামাউন্ট। তো আমার তো বাসায় গেস্ট আসবে আর অনেক কিছু রান্না করতে হবে, সেজন্য আমার সময় হবে না সব কিছু দেখানোর। আসুন দেখি কি করে রান্না করি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ দিয়েছি বেরেস্তা হওয়ার জন্য। তো পেঁয়াজটা বেরেস্তা হলে এখানে দিয়ে দিব সব গরম মশলা। তো গরম মশলার মধ্যে আমার আছে তেজপাতা, দারচিনি, লং, কালো এলাচ, সাদা গোলমরিচ, একটু ফ্রাই করে নিব সবগুলি যেন সুন্দর একটা গন্ধ আসে। এবার এখানে আমি অ্যাড করে দিব একটু লবণ, সেটাও একটু নেড়ে চেড়ে নিব এখন। আর এখন দিয়ে দিচ্ছি চিনি, লাল মরিচের গুঁড়ো আর কি, যেন সুন্দর কালার আসে। এখন চিকেনগুলো অ্যাড করে দিব, চিকেনগুলো একটু ভাজবো, এপাশ এপাশ করে ভেজে নিব যেন সবগুলো ফ্লেভারও ঢুকে। সাথে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। তো আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা সাধারণত দেই যেন সুন্দর কালার আসে, সেজন্যই দেওয়া। তো এখন দিয়ে দিচ্ছি ক্যাচাপ, ক্যাচাপ দিয়ে দিলেও কালারটাও সুন্দর আসে আর একটু টক টক হয়, সাওয়ার ব্যাপারটা চলে আসে আর মিষ্টিটা তো থাকে, সব মিলিয়ে এই জিনিসটা টেস্ট হয় খুবই ভালো। তো এই দিয়ে আমি চিকেনগুলো নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে। আর এখন দিয়ে দিচ্ছি সবগুলো বাটা মশলা। তো আমার বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জায়ফল, জয়ত্রী, কিচমিচ বাটা, পোস্ত আর বাদাম বাটা আর গোলাপ জল, কেওড়া জল। তো সব কিছুই পরিমাণ মতো অল্প অল্প করে দিতে হবে দিয়ে। আর এখন মাওয়াটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে চিকেন থেকে যে জল বেরোবে, তো জলটা আবার মাওয়াটার জন্য আর ততটা থাকবে না, মানে এত বেশি জল জল হবে না আর কি। তো সেই জন্যই মাওয়াটা দিয়ে দেওয়া তাড়াতাড়ি করে, যেন কুকো হয় আর তাতে করে সুন্দর গন্ধ আসে। আর হচ্ছে এইভাবে নেড়ে চেড়ে রান্না করব, খুলে রান্না করব। এবার বাংলাদেশি চিকেন তো না, এখানের চিকেন একটু গন্ধ থাকে, তাই আমি একটু খুলে রান্না করি যেন হাওয়াতে সব ভিতর থেকে গন্ধটা চলে যায়। তো এইভাবেই রান্না হবে। তো অলমোস্ট রান্না হয়ে যাওয়ার পর, প্রায় 70% রান্না হওয়ার পর আমি দিয়ে দিব এখানে ইয়োগার্ট। আমি ইয়োগার্টটা লাস্টের দিকেই দেই যেন গন্ধটা ভালো থাকে, প্রথমেই কুক দেই না। তো মোটামুটি রান্না শেষ, প্রায় 90% শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, বেশি করে এলাচের গুঁড়ো দিতে হবে। তো এখন রান্না করব, ঢেকে রান্না করব, আর সাথে দিয়ে দিচ্ছি একটু কিচমিচ, আলু বখরা। এই তো এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর চেষ্টা করব যেন ঢেকে দেই আর কি, যেন গন্ধটা না বেরিয়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘিয়ের মধ্যে ছিল একটু তেজপাতা আর একটু এলাচের গুঁড়ো। এখন অ্যাড করে দিব বেরেস্তা আর একটু চিনি। তো সব দেওয়ার পরে এটা ঢেকে রান্না করব আরও 10 মিনিটের মতো, একদম অল্প তাপে, একদম অল্প তাপে, শুধু মানে জাস্ট একটা ফ্লেভারটা আসবে। প্রায় আধা ঘন্টার মতো এটা আমি ঢেকে রাখবো। তো আধা ঘন্টা পরে হচ্ছে আমি খুলবো। তো এই হচ্ছে আমার চিকেন রোস্ট, আশা করছি খুবই ভালো লাগবে যদি এভাবে আপনারা রান্না করে খান। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।